বর্ধমান থানা পুলিশ ভুয়ো পরিচয় দিয়ে প্রতারিত করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আজ বর্ধমান আদালতে পেশ করলো। ধৃত ব্যক্তিদের সঙ্গে থাকা একটি টাটা সাফারি গাড়িকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম রত্নেশ্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার। এদের দুজনেরই বাড়ি হুগলি জেলার চন্দননগর এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে রত্নেশ্বর চক্রবর্তী নিজেকে অবজারভার বলে জাহির করেছেন আর রাজেশ মজুমদার নিজেকে গাড়ির চালক বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, গাড়িটি তারা ভাড়া করে নিয়ে এসেছিলেন। আমি গাড়ির ড্রাইভার। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? বর্ধমান বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিলাম। কোথা থেকে আসছিলেন? অবজারভার লেখা কেন ছিল কেন গাড়িতে? আপনাকে কি বলে ভাড়া নিয়েছিল? আমাকে ড্রাইভার, আমাকে গাড়ি চালাবার জন্য ডেকেছিল। কি নাম আপনার? রাজেশ মজুমদার। ওনার নাম কি? ওনার নাম কি? আর ওনার নাম কি? ওনার নাম রত্নেশ্বর চক্রবর্তী। আপনাদের কোথা থেকে ধরলো পুলিশ? বর্ধমান স্টেশনে কাছে। উনি কি সত্যি অবজারভার বলে কিছু বলেছিলেন? আপনি কোনো কাগজ দেখেছিলেন? হ্যাঁ 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 কাগজ দেখেছি। কি উনি অবজারভার? হ্যাঁ। কোথাকার অবজারভার? কিসের অবজারভার? পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বর্ধমান স্টেশন এলাকায় একটি চার চাকা গাড়ির সামনের কাঁচের ওপরে অবজারভার ও নিচে ওয়ার্ল্ড উইল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস অর্গানাইজেশন VIP লাগানো বোর্ড থেকে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের পরিচয় এবং বর্ধমান আসার কারণ জানতে চাওয়ায় পুলিশের সন্দেহ হয়। তারা সঠিক উত্তর দিতে না পারায় আর তারপরই রত্নেশ্বর চক্রবর্তী রাজেশ মজুমদারকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। আজ আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ।